যখন সন্তান বলতেছে ও মা তুমি জানো না কত মহব্বত কইরা ফেলছি কত ভালোবেসা ফেলছি মহব্বত করছে এমন কি সন্তান চুরি করে বিবাহ কইরা লইছ এ যুগে হয় না মনে হয় এমন আরে ছোট থেকে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে আর চুরি করে বিয়া করে নাও পিতা মাতার কষ্ট দিয়া দাও কষ্ট দিও না কিয়ামতের দিন আসামি হয়ে দাঁড়িয়ে যাবে কথা ঠিক কিনা এরপরে বিবাহ করার পরে বিবি বলতে চাই কি করলাম বাড়ি দেশ নিয়ে আসলা কিন্তু পিতামাতা কথা বলে না শ্বশুর শাশুড়ি কথা বলে না সুসম্পর্ক নাই স্বামীকে ডাক দেয়া বলতে চাই তুমি যদি আমাকে চাও তাইলে এই বাড়ি থেকে যাওয়া লাগবে আর যদি তুমি আমাকে না চাও তাইলে পিতা মাতা নিয়ে থাকো আমি গেলাম হয় না এ যুগে এমন হয় কি তাই তো খুব ভালো এরপরে সন্তান এরপরে স্বামী মনে মনে করতেছে কি করবো এখন পিতা মাতা যদি বাদ দিই বিবি পাবো না বিবি পেয়ে গেলাম আর যদি বিবি বাদ দিই তো পিতা মাতা পেয়ে গেলাম পিতা মাতা যদি বাদ না দিই বিবি পাইলাম না এতদিন পীড়িত করলাম আর এই পীড়িতের মানুষটাকে ছাড়া দিব এটা তো হইতে পারে না বলতে চাই চলো কোন জায়গায় যাবে কয় আমার বাবার বাড়ি যাব যেই জায়গায় গেলে পাওয়ার আস কথা বলে না কেন এ কার ও কার ওই টাকার ওই টাকার সব আমার বাবার রে সব যদি তুমি বলো আমার বাবা আর একজন বলে সব আমার স্বামীর তাইলে আমার মালিকের কি এত দেরি করলেন বুঝার জন্য একজন বলে আমার বাবা এই সেতু আমার বাবার ওইটা আমার বাবার ওইটা আমার আমার সব আমার বাবার আর একজন ওইটা বলে কি ভুল বকসর ঘুমের ঘরে সব আমার স্বামীর আর নাঙ্গল তো গেছে গা বলার সুযোগ নাই সব যদি তোদের দুইজন আর খাই তাইলে আমার মালিকের কি আরে কারো কিছু নাই সব তো আমার মালিকের কথা বলেন চলে গেছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে যে যার দিকে যা ফোন করতেছে দুইটা সন্তান মালিক দেশে দুইটা সন্তান হয়ে গেছে হঠাৎ করে গোপন অঙ্গের মধ্যে এমন একটা রোগ চলে আসছে যে রোগটা গোটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে আই কলিজার টুকরা যুবক শুই না যাও মোবাইলে সারা রাত ঘুমাও না আঙ্গুলটা টানতে টানতে তো আঙ্গুল ক্ষয় করে ফেলতেছ মোবাইল সারা রাত ঘরের অন্ধকারে দেখতে দেখতে চোখে চশমা লেগে গেছে আরে মোবাইলে কথা বলতে বলতে অকালে কানের ডাক্তার দেখাইতেছ শুই না যাও আজকে এই যুবক শেষ করে দেবো ইনশাল্লাহ এরপরে যুবক ডাক দিয়ে বলতেছে দুইটা সন্তান হয়ে গেছে গোপনাঙ্গের মধ্যে এমন একটা রোগ মালিক দিয়ে দিয়েছে যে রোগ গোটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়তেছে অনেক চিকিৎসা নিছে পরিবর্তন আসে না বিবি বলতেছে যাই সব যা রোজগার করেছিলে তোমার পথে তোমার জন্যই তো সব শেষ করে দিলাম আজকে বিদায় নাও আজকে যাইতে পারো এ সময় স্বামী ডাক দিয়ে বলতেছে বিবি কি বলো এটা তোমার জন্যই না আমার কলিজার টুকরা মাকে ছেড়ে দিলাম তোমার জন্যই না আমার কলিজার টুকরা বাবা ছোট্টবেলায় যে আমার কাঁধে লইয়া গ্রামের বাজারে লইয়া যাইতো এ বাবাটারে ছেড়ে দিলাম কলিজা টুকরা মাকে ছেড়ে দিলাম আর আজকে তুমি বুঝে আমার বাড়ি থেকে বিদায় করে দাও দুইটা সন্তানের কাছে গেছে তোমার মা তো এই বলে তোমরা কি বলো কয় বাবা আজকে তুমি যাইতে পারো যা রোজগার করি তোমার পিছনে দিই তোমার মতো বাবার দরকার নাই বাড়ি থেকে বাহির হয়ে গেছে রাস্তার মধ্যে যে নিজে নিজে মনে মনে করতেছে কি করব কোন জায়গায় যাব বিবির জন্য মা বাবা ছাড়ছিলাম কতদিন হয়ে গেছে খবর নেই নাই আজকে মন বলে যদি আমার কলিজার টুকরা মা আমার কাছে থাকতো সকলেই বিদায় করে দিলেও আমার মা আমাকে বিদায় করে দিতে পারতো না কথা ঠিক কিনা মায়ের কাছে রওনা দেশে
গ্রামের মধ্যে রওনা দিছে আর মনে মনে করতেছে কি করে চেহারাটা মায়ের সামনে দেখাবো। নিকটবর্তী হয়ে গেছে যে জায়গাতে বাড়িতে ছিল, যে দেখতেছে ওই জায়গায় একজন আঙ্গুরের চাষ করতেছে, যে জিগাইতেছে ভাই এই জায়গায় না অমুক নামে একজনের বাড়ি ছিল, এই বাড়িটা কি হয়ে গেছে অনেকদিন পরে আসছি চিনতে পারি নাই, বলতে এটাই সেই জমিন বাড়িটা আমার কাছে বিক্রয় করে দিছিল আর আমি এই জায়গায় আঙ্গুরের ক্ষেত বানিয়ে চাষ করতেছি। ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর তার বিবি এখনো বেঁচে আছে, কিন্তু একজনের ঘরের পিছনে একটা চাল দিয়ে ছোট্ট কুটিরের মধ্যে থাকে, একটা মাত্র সন্তান ছিল, অনেকদিন আগে সন্তানটা বাড়ি থেকে একটা বিবি নিয়ে চলে গেছে। এমন নাফরমান সন্তান কোনোদিন মা বাবার কাছে ফিরে আসে নাই, সন্তানটা পিতামাতা রেখে চলে গেছে, সন্তানের দুই চোখ দিয়ে অশ্রু সজল চোখ পানি গড়িয়ে গড়িয়ে আসতেছে, মনে মনে করতেছে কি করলাম, জিন্দেগি বরবাদ করে দিলাম। ছোট্ট কুটিরের দিকে এগিয়ে যে দেখে একজন বৃদ্ধা জীর্ণ শীর্ণ অবস্থায়, বয়সের ভারে গায়ের গোস্ত গুলো শুকিয়ে চামড়ার সাথে লেগে গেছে, দুইটা হাত মালিকের দরবারে উঠাইয়া বলতেছে দয়ার মালিক আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি রয়ে গেছো আমার কোনো দুঃখ নাই, ও মালিক আমি নিজে এক একজনের কাছে যা কিছু চায়া চায় খাইতাম, চোখটা কানা হয়ে গেছে আর যাইতে পারি না, এখন দেখতেও পায় না, ও মালিক কলিজার টুকরা সন্তানটা বাড়ি থেকে চলে গেছে, কতদিন হয়েছে কোনোদিন দেখি নাই, ও মালিক জানি না সন্তানটা কোন জায়গায় কোন খালাতে আছে, মালিক সন্তান যেখানেই থাক যে খালাতে থাক আমার সন্তানের জিম্মাদার মালিক তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ কইলেন না, আরে কেউ ভালোবাসে না কিন্তু মা তো সন্তানকে ছাড়ে না, ছাড়ে কি মা সন্তানকে ছাড়ে না, বিবি এত মহাব্বত করে আপনার হাতে লিস্ট ধরাইয়া দিবে, চারটে পাতা ক্রিম আনবে, আর একটা নাইট ক্রিম আনবে, আইলা নমস্কার মারজিয়া, আর একটা হাতি বোরকা আনবে, কি বোরকা, হাতি বোরকা যেটা হাত উঁচু করলে দুই পাশে ঝুলে পড়ে, এই হাতি বোরকা যদি আপনি না লয়ে আসেন তাইলে তো বিবি আর আপনার দিকে তাকাবে না, সারা রাত্র যে কোন দিকে ফিরে ঘুমাবে আপনি দরখাস্ত দিয়েও আর ফিরাতে পারবেন না, কথা বলে না কেন। এরপরে তাকা সন্তান মনে মনে করতেছে যে মাকে ছেড়ে দিয়ে অনেক দূরে বিবি নিয়ে চলে গেলাম, বিবি আজকে আমার সেই জায়গা থেকে তাড়িয়ে দিল তার প্রয়োজন মেটানোর পরে, কিন্তু মাকে আমি ভুলে গেছি, মা তো আমাকে ভুলে নাই, সন্তানের জন্য দোয়া করতেছে আর বলতেছে ও মালিক জিন্দেগির শেষ একটা দোয়া, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব গো মালিক আমার কবরে মাটি দেওয়ার মতো আপনজন কেউ নাই, তবে আমার কলিজার টুকরা সন্তান দেখি তুমি আমার শেষ বিদায়ের সময় পৌঁছায়া দিও আর আমার সন্তানটাকে দিয়া আমার কবরে মাটি দেওয়াইও বলে সুবহানাল্লাহ। সন্তান আর দাঁড়িয়ে থাকতে পারে না, ডাক দিছে মা ও মা তুমি কার জন্য দোয়া করো, আমি তো তোমার সেই নাফরমান সন্তান যে তোমাকে রাইখা চলে গেলাম, আমি না তোমার সেই সন্তান, মা চোখে দেখতে পারে না, হাত দুটো বাড়াইয়া সামনের দিকে আগাইতেছে আর বলতেছে ও কলিজার টুকরা সন্তান আয় আমার বুকের মধ্যে আয়, কতদিন তোর কাছে পাই নাই, তোর চোখেও দেখতে পাই নাই, আয় তোর গালের মধ্যে আমার দুইটা ঠোঁট লাগাইয়া, তোর সন্তান আমায় দুনিয়ার পরে যখন ভূমিষ্ঠ হয়েছিলে সন্তান বেদনার যে কষ্ট আমি মা করেছিলাম, মা গো তোমার ওই সোনামুখ ভুলতে পারি না, মা গো তোমার
ওই সোনা মুখ ভুলতে পারি না, মিসকে হেসে খোকা ডাকি, মিসকে হেসে খোকা ডাকি, শুনতে যে আর পাই না মা, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, সকল আঘাত সইতে পারি এ দুনিয়ার বুকে, শুধুই জীবন কাতরামি তুমি হারাসোগে, সকল আঘাত সইতে পারি এ দুনিয়ার বুকে, শুধুই জীবন কাতরামি তুমি হারাসোগে, শেষ বিদায়ের সেই বেলাতে, শেষ বিদায়ের সেই বেলাতে দেই যে বেদনা আমা, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মিসকে হেসে খোকা ডাকি, মিসকে হেসে খোকা ডাকি, শুনতে যে আর পাই না মা, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, সুবহানাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নভোমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা যা তুমি দেখতে পাও, নভোমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা যা তুমি দেখতে পাও, সব কিছু প্রশংসা করে কার, ওহুয়াল আজিজুল হাকিম, সব কিছুর বিষয়ে জ্ঞান রাখেন কে, মালিক কত সুন্দর ভাবে, কত সুন্দর ভাবে মালিক বুঝাইতেছে, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, নভোমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা যা তুমি দেখতে পাও, সব কিছুর মালিকানা একমাত্র আমি, মালিকের সুবহানাল্লাহ কইলেন না, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, নভোমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা যা তুমি দেখতে পাও, সব কিছুর মালিকানা কার, মালিক বলতেছে আমার, তাই আমার আর আপনার ভয় আছে নাকি, নভোমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা যা আমি আপনি দেখতে পাই, সব কিছুর মালিকানা আমার মালিকের, আর আমি আপনি সেই মালিকের গোলাম, এই জন্য আমার আপনার এই জমিনের পরে আর কোনো ভয় নাই, আল্লাহ বলতেছে হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে শক্তিশালী শক্তিধর কে বলেন তো, আমার মালিক যদি শক্তিধর হয় তাইলে আপনি আবার কোন শক্তির ভয় পান, সব কিছুর শক্তিধর যদি আমার মালিক হয় আপনি আবার কোন শক্তিটার ভয় পান,
কথা বুঝেন নাই মনে হয় আপনি কার ভয় পান সব মালিকরা আমার মালিকের আপনি ভয় পান কার গুলির ভয় পান আপনি 14 শিকি জেলের ভয় পান আপনি প্রশাসনের ভয় পান মালিক বলছেন না না কোনো কিছু প্রতি ভয় নাই একমাত্র ভয় রাখবি আমি মালিকের লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ নভোমণ্ডল ভূমণ্ডলের মালিকানা আমার এইজন্য ভয় করবি আমার আর কারোর ভয় নাই হুজুর আপনি মুখে বলবেন আর আমরা মাইনে নিলাম না মুখে মানব না দলিল দিয়া দেন কথা ঠিক কি না ইন্না বাদুশা রাব্বি কালা শাদীদ মালিক বলতেছে আমি ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিই নাই আমি মালিক ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিই নাই আমি ধরব আর আমি মালিক যদি ধরি তাইলে আমি মালিক আর ছাড়ব না রসুলের একটা হাদিস লয়ে যান ইন্না ফারিসান এদিকে কান লাগান যা হয় হোক বুলেটের উপরে তো কিছু না তো আপনার ভয় কিসের ওদিকে নজর দিচ্ছেন কেন আলহামদুলিল্লাহ থাক ইন্না ফারিসান মালাকু ইবনাতা কিসরা উলামায়ে হযরত আছেন ইন্না ফারিসান মালাকু ইবনাতা কিসরা قال رسول الله صلى الله عليه وسلم لن افلح قوم ولو امرهم امراتي رواه البخاري 6618 নম্বর হাদিস লেখা নয় যান বাড়িতে মিলান হুজুর মুখে বলে গেছিলেন এটা বিশ্বাস করব না লেখা নিয়ে যাব ان فارسا ملك ابنه كسرى قال رسول الله صلى الله عليه وسلم لن افلح قوم ولو امرهم امراتي رسول الكريم صلى الله عليه وسلم বর্ণনা দিতে যে বলেন যেই জমিনের মধ্যে দেখবে যেই জমিনে ان فارسا ملك ابنه كسرى لن افلح قوم ولو امرهم যেই যুগের মধ্যে যেই জমিনের মধ্যে ক্ষমতা নারীর হাতে অর্পণ করে দেওয়া হয় মালিক বলতেছে ওই জমিনের উপরে ওই যুগে আমি মালিক আর কল্যাণ দিই না কথাটা কার কার কথা আপনার ভয় করে ইন্না ফারিসান মালাকু ইবনাত কিসরা قال رسول الله صلى الله عليه وسلم لو امرهم امراتي لن افلح قوم ولو امرهم امراتي যারা নিজেদের ক্ষমতা মহিলার হাতে অর্পণ করে দেয় মালিক বলছে সেই যুগে আর কল্যাণ থাকে না আমাদের বড্ড কল্যাণ আছে মনে হয় আরে দেখবেন রোজগার করেন আপনি তো হিসাব দেওয়া লাগে বিবির কাছে কয় টাকা রোজগার করছো আর কয় টাকা ব্যয় করছো এমন সংসারের মধ্যে সুখ আর শান্তি থাকে কি সুখ থাকে শান্তি থাকে কি থাকে না যদি এমন ছোট্ট একটা সংসারে অল্প টাকা রোজগার করার পরে আমি আপনি বিবির কাছে হিসাব দিতে যে ছোট্ট একটা সংসারের মধ্যে যদি শান্তি না থাকে তাইলে একজন গ্রামের নেতৃত্ব যদি মহিলার হাতে অর্পণ করে দেন তাইলে ওই গ্রামে শান্তি কতটুকু পরিমাণ থাকতে পারে কথা বলেন না জি শান্তি থাকবে কিভাবে ওয়ার্ড সভাপতি মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা চিন্তা করেন ছোট্ট সংসারের মধ্যে যদি স্বামী স্ত্রীর কাছে ক্ষমতা অর্পণ করে দেয় জাহান্নাম হয়ে যায় সংসারটা তাইলে একজন ওয়ার্ড সভাপতি মহিলা হলে সেই ওয়ার্ডের মধ্যে কি হয় যদি উপজেলা ভাই চেয়ারম্যান মহিলা হয় তাইলে সেই জায়গায় কি হয় যদি একজন মন্ত্রী মহিলা হয় স্পিকার মহিলা হয় তাইলে ওই জায়গায় কি হয় আর উপরে উঠবো না থাকবে আর উঠবো আর একটু উপরে উঠবো কি
তাই রাসূল বলতেছে আজ থেকে 1460 বছর আগে বলতেছে লাম ইফলিহা কওমুন ওয়ালা আমরাহুম ইমরাতি যেই যুগের মধ্যে তোমরা দেখবে যে মহিলারা ক্ষমতার অধিকারী হয়ে গেছে ওই যুগের মধ্যে কল্যাণ আর কামিয়াব থাকবে না অশান্তি আর অশান্তি একের পরে একে অশান্তি আসতে থাকবে মালিকের কল্যাণ থাকে না রাসূল বলতেছেন ছয়টা হালাত যদি পরিবর্তন হয়ে যায় তাইলে ওই যুগের মধ্যে আর বেঁচে থাকা লাভ নাই ইমানি মৃত্যু চাও ছয়টা হালাত বলবো কি ছয়টা হালাত যদি পরিবর্তন হয়ে যায় তাইলে ওই যুগে আর বেঁচে থেকে কোনো লাভ নাই এক নাম্বার ইমরাআতাস সুফহা মালিক বলতেছেন গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত যতগুলি মানুষ তারা নেতৃত্ব দিতে থাকবে তাদের ভিতরে কোরআন ও হাদিসের বিধান থাকবে না কোরআন ও হাদিসের বিধান তাদের জিন্দেগির ভিতরে বাস্তবায়িত থাকবে না আই মুসলমান মুমিন কালেমা ওয়ালা ওই যুগে আর বেঁচে থেকে লাভ নাই ইমানি মৃত্যু চাও এখন লক্ষ্য করবেন গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত যতগুলি মানুষ নেতৃত্ব দিতে থাকে তাদের মধ্যে এমন মানুষ আছে যে একজন কেন্দ্রীয় মসজিদের ইমামের চাইতেও তার চরিত্র ভালো আছে কি একজন ইমামের চাইতেও একজন ইমামের চাইতেও গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে তাদের চরিত্র ভালো রাসূলের এই হাদিস দ্বারা বুঝে যাও আলাম আমরাহুম ইমরাতি এই যুগ যখন চলে আসবে মুসলমান মুমিন কালিমা ওয়ালা বেঁচে থেকে আর লাভ নাই ইমানি মৃত্যু চাও কথা বুঝতে পারছেন কি তবে যত বড়ই গভীর চক্রান্ত করুক না কেন মালিক বলতেছে টিকবে না আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম আল্লাহ ডাক দে বলতে চাই বান্দা 26 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরাতুল মুহাম্মাদ 1 নম্বর আয়াত পরে ঝামেলা করতে পারবেন না হুজুর কি বইলা গেলেন বুঝি নাই 26 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা ইয়াদ কইরা লন 26 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরাতুল মুহাম্মাদ 1 নম্বর আয়াত ভয় করে কি ভয় আছে আরে কোরআন বলবো কোরআন শুনবো আর কোরআন বলতে দে শুনতে দে শুধু হ্যান্ড কাপ নাই জেল নয় বুলেটটাও যদি বুকে লাগে তাও মুসলমান লাখি কপালে চইলা যাবে কথা ঠিক কিনা তো বাঘের জাতি মুসলমান তো বাঘের জাতি উমারের জাতি ভয় পায় না তীর বুকে খাই পিঠে খাই না কথা বলে না কেন আরে বুলেট বুকে খাবে পিঠে খাবে না বুকে খাবে বুলেট বুকটা পেতে দিয়ে দাঁড়িয়ে থাকবে বাঘের জাতি এ মুসলমান বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা দিনের জন্য জীবন দেন শহীদ হয়ে জান্নাত কিনে নেন কথা ঠিক কিনা কিসের ভয় দেখাও নল ঠাকাও আর ভয় দেখাও না কিসের ভয় দেখাও মুসলমানের মুমিনের কোনো ভয় নাই মুমিনের কোনো ভয় আছে কি মুমিনের কোনো ভয় নাই আল্লাহ বলতেছে আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম যে বা যারা কুফরি করবে অস্বীকার করবে কি কুফরি করবে মালিকের এই কোরআন শুনে কিন্তু তারা আল কাজকে ব্যর্থ করে দেন কে বলেন তো আল্লাহ আল্লাহ ওয়াহিদ সুসংবাদ জানিয়ে দিলেন মালিক বলতেছে দেখো ওয়াল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা নুজ্জিলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক মির রব্বিহিম কাফার আনহুম সাইয়াতিহিম ওয়া আসলাহা বালাহুম
26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সূরাতুল মুহাম্মদ 2 নম্বর আয়াত ইয়াদ থাকবে কি আপনাদের আরে লিখা লয়ে যান বাড়িতে একটু তাফসীরটা খুলবেন কত সুন্দরভাবে মালিক বলতেছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিনু বিমা নুজিলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক মির রাব্বিহিম যে বা যারা ঈমান আনয়ন করবে ওয়া আমিলুস সালিহাত আমলে সালিহ করবে ওয়া আমিনু বিমা নুজিলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক মির রাব্বিহিম রাসূলের পরে অবতীর্ণ হওয়া কথাগুলি সত্য বিশ্বাস করবে সুবহানাল্লাহ কইলেন না আরেকটু জোরে কইরা বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে বা যারা সত্যকে বিশ্বাস করবে মালিক বলতেছে কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহ বালাহুম আমি মালিক তাদের জিন্দেগির গুনাহগুলি মার্জনা করে দেব বলি সুবহানাল্লাহ শুনে আর কানের সুখ দেয় শুনে আর কানের মধ্যে ঢুকাই আবার নিজেই তলে তলে তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেয় নিজেই আস্তে আস্তে তাফসীর মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যায় আল্লাহ বলছেন দেরি করিস না অপর আমার আরেকটা আয়াত শুইনা বাড়ি যা গোপনে বন্ধ করছ দুনিয়ায় কিছু বলবো না তবে ধরবো এটা শুইনা যা আজকে একটা হুজুর আসছে ছোটখাটো হুজুর বেটে হুজুর এক ফোঁটা হুজুরের কাছতেই শুইনা বাড়ি যা ইন্নাল্লাযীনা আমানু মালিক বিপরীতে ওদেরকেও ডেকে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু মালিক বলতেছে যারা কুফরি করেছে অস্বীকার করেছে সাওফা নুসলিহিম নারা আমি মালিক তাদের জন্য রেখেছি নার আগুন কথা বলেন না কেন আমি মালিক তাদের জন্য রেখেছি আগুন সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আমি মালিক তাদের জ্বালাইতে থাকব আমি মালিক আগুনের মধ্যে দেব কুল্লা মানাদি জাজ্জুরু দুহুম জ্বলতেই থাকবে নাউজুবিল্লাহ বলেন জ্বলতেই থাকবে নাজিদা জুলু দুহুম বাদ্দাল না হুম তাদেরকে জ্বালানো হবে মালিক বলতেছে শুধু জ্বলে পুড়ে কি শেষ হয়ে যাবে না তারা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে না তাদের গায়ের চামড়াগুলি অটু অতি দ্রুত পাল্টাই দিতে থাকবো পাল্টাই দিতে থাকবো গায়রা জুলুদান নাহা তাদেরকে এভাবেই জ্বালাইতে থাকব আর জ্বালাইতে থাকব তাহলে যতই ষড়যন্ত্র করো এটার শুনা পড়ে যাও তোমাদের জন্য এমন ব্যবস্থা রয়ে গেছে যেটা চমৎকার ব্যবস্থা যেমন কর্ম তেমন ফল কথা বলেন না কেন যেমন কর্ম তেমন ফল আর যদি গুণে গুণান্বিত হতে পারো তাইলে মালিক বলছে তোমার জন্য এত মহিমান্বিত পুরস্কার আমি মালিক রেখেছি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা জান্নাতি যুমারা বলে সুবহানাল্লাহ তাইলে ছয়টা গুণের মধ্যে এক নম্বর গুণ ইমরাআতাস সুফহা যখন দেখবে সংসার থেকে গ্রাম পর্যন্ত যত মানুষ নেতৃত্ব দেয় তারা খোদার কোনো বিধান মানে না আপনার অভয় নগরে নাই আছে কি তাইলে তো কপাল ভালো খুব এমন মানুষ আছে যারা নেতৃত্ব দেয় আমার পরিবারের 10 জন মানুষ তার ভিতরে আমি নেতৃত্ব দান করি আমি কিন্তু নেতার মধ্যে কথা বলে না কেন আমার পরিবারের আমি একজন নেতা আমার গোষ্ঠীর মধ্যে আমার বড় চাচা উনি একজন নেতা আর আমার মহল্লার মধ্যে একজন ব্যক্তি আছে উনি নেতা আমার ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগের সভাপতি আছে উনিও নেতা বিএমপির পিরিয়ডে বিএমপির একজন ছিল উনিও নেতা আর নাঙ্গল চাষা তো গেছে গা কথা বলে না কেন অনেক চেষ্টা করছে নাঙ্গল লইয়া কিন্তু পারে নাই চলে গেছে এরপরে দেখেন ইউনিয়নের একটা নেতা এরপরে আপনার উপজেলা কেন্দ্রিক নেতা থানা পর্যায়ে বিভাগ পর্যায়ে এমনকি দেশের নেতা
বলতেছে যখন দেখবে সংসার থেকে সংসার পর্যন্ত যারাই নেতৃত্ব দেই মুখে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু নিজে মানে না মুসলমান মুমিন কালেমাওয়ালা ইমরাতাস সুফহা ওই যুগে আর বেঁচে থেকে লাভ না ইমানি মৃত্যু চাও কথা বুঝতেছেন দুই নাম্বারটা বলবো অসুবিধা হবে না তো অসুবিধা আছে কি কাসরাতাস সুরাত হাদিস আপনি নিয়ে যান মিডিয়া হচ্ছে আপনার ওই নেটে সার্চ দিলেও পাবেন পরে ধরবেন বলবেন হুজুর কি বিষয় চাইছিল কি কাসরাতাস সুরাত যখন দেখবেন নিত্য নতুন বাহিনী তৈরি হতে থাকবে আর তারা বলবে আমরা মানুষ সেবায় নিয়ে যেত কি সেবায় আমরা মানুষ সেবা করি মানুষ সেবায় নিয়ে যেত আর মানুষের সেবার নামে এসে হাতে হ্যান্ডকাফ লাগাই দিবে আর কানের গোড়ায় মুখটা নিয়ে যে আস্তে আস্তে বলতেছে হুজুর জানি আপনি তাফসির মাহফিল থেকে বাড়ি যাইতেছেন কিন্তু উপায় নাই উপরের অর্ডার গত 17ই মার্চ গত পিরিয়ডে গত বছরে প্রোগ্রাম সেরে বাড়িতে আসতে করছে কে রাস্তার মধ্যে গাড়িটা দাঁড় করে বলতেছে হুজুর দাঁড়ান কি রে কপাল খুললো নাকি আমার আরে রসুল তো জেলের মধ্যে গেছে আমার তো বড় শখ আমিও তো ওই জায়গায় যেতে চাই আরে কপাল খুলছে নাকি কয় কপাল খুলছে কয় হুজুর আজিফ লোক জান্নাতের মধ্যে এমন কোন মানুষ পায় নাই যার গ্রেফতার করতে যাওয়ার আগে এত খুশি হয় আরে ছোট্ট মানুষ আপনি এত খুশি কারণটা কি আমি কই তুই বুঝবি না রে বেটা আমার নবী এভাবেই বন্দী ছিলেন আরে আমার মনটাও চান এভাবে বন্দী হওয়ার জন্য অনেক বড় বড় বুজুর গানের দিন অনেক দীর্ঘদিন বুখারি পড়াইছেন গোটা জিন্দেগী তাফসির মাহফিল করছে তারাও তো ওই জায়গায় বন্দি আছে এই জন্য আমার মনটাও চায় আমিও ওই জায়গায় বন্দি হই মালিক যার কিয়ামতের দিন তাদের দলে শামিল করে আমি অধমকে দাঁড় করাইয়া দেই আছে না আছে কি দীর্ঘদিন তাফসির করে আরে তাফসির বলে বাঙালি কিছু চিন্ত না তাফসির বলে তো বাঙালি জানতো না একজন ব্যক্তি মাত্র তাফসির করেছেন নাম নাই নাই নিলাম নাই নাম নাই থাকাই বোঝা গেছে কি আরে কিসের তাফসির হরিণ একটা বাধা ছিল গাছের তলায় এই ওয়াজি তো সারা জীবন চলতো তাফসিরের পথ একজন দেখিয়েছেন কিছু নাস্তিকের দল দেখতে সারে যে পরিমাণে তাফসিরের হার বাড়তেছে আস্তে আস্তে চেয়ারের পাঙ্গায় ভেঙে পড়ে যাব আর কোরআন নিয়ে মৌলবীরা সংসদে বসে যাব আর সময় দেওয়া যাবে না আরে সময় দেওয়া যাবে না তাফসির কারককে ধরো আর অন্ধকারের ভিতরে ভরো কথা ঠিক কিনা তাওহীদ জনতা ইমানকে জাগ্রত করো ইমানকে জাগ্রত করো প্রথমবার সুযোগ পেয়েছ দ্বিতীয়বার এমন কোন তাফসির কারক পাখিকে গ্রেফতার করার সুযোগ দেওয়া হবে না একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুবিধা হয় কি অসুবিধা হচ্ছে কি কোরআন শুনতে এসে যারা দেখবেন ছটাপটা করতেছে আর উঠে দৌড় মারতেছে এ দলের কথা কব কি এখন আর হ্যাঁ একটু একটু পরে কই জরুরাত বাদে কেউ উঠবেন না যদি ভালো না লাগে বলবেন আমি দোয়া করে দেব অসুবিধা নেই যে হুজুর দোয়া করে দেন আলহামদুলিল্লাহ আমারও কষ্ট কম হয় কালকে কোথায় সে বেনাফল চলে যাবো হাড়িয়াতে যাই হোক সুবিধা হয় একটু আগে আগে আপনারা ছাড়লে আমার ভালো হয়
অসুবিধা নেই। আসলে দেখেন ইসলাম যেখানে শান্তি সেখানে, ইসলাম যেখানে শান্তি কোন জায়গায়, ইসলাম যেখানে শান্তিও সেখানে। এক মুদি দোকানদার, এই মুদি দোকানদার তার একটা কর্মচারী রেখেছেন, তার নাম ইসলাম। তার নাম কি একটু সাড়া দিবেন ভাই, একটু সাড়া দিলে না ভালো লাগে। আর আপনাদের হাসি মুখ দেখে আসলে অনেক ভালো লাগতেছে, অনেক প্রোগ্রামে আমার হাসি মুখ থাকে না, আন্দার করে যেন বসে থাকে, যেন বসেই আছে, যেন আমার পর কি রাগ করিস। তো নাম হচ্ছে ইসলাম, কর্মচারীর নাম কি ইসলাম, আর দোকানদারের একটা মেয়ে আছে, এই মেয়েটার নাম হচ্ছে শান্তি। কি নাম? শান্তি। এখন ইসলাম দোকানে থাকে, শান্তি মাঝে মাঝে ভাত নিয়ে এসে দোকানেতে দিয়ে যায়। তো বেশ, একদিন দুই দিন আসতে আসতে ইসলাম শান্তির দিকে একটু নজর দিছে, শান্তিও আস্তে করে একটু নজর দিয়ে ফেলছে। এই নজর দেওয়া নেওয়া করতে করতে এক পর্যায়ে মনটা দেওয়া নেওয়া করে ফেলেছে, হয় না? যুবকরা বলতেছে না, দেখতেছে আমরা তো ওই কামে লিপ্ত, কি করে এই বা সাড়া দেই। তো আস্তে আস্তে মন দেওয়া নেওয়া করে ফেলছে। এরপরে হঠাৎ করে একদিন দোকানদার মনে বুঝা ফেলছে যে আমার মেয়ে শান্তির উপরে ইসলামের নজর পড়ে গেছে। প্রায় মাঝে মাঝে কথা হয়, বলে এই দোকানে একটু আসো না, একটু দেখি। ভাই একটু আগে ভাত দিয়ে আসলাম, আবার কোন সুতা নিয়ে আসি, এই কিছু খাওয়ার একটা ওষুধ নিয়েও তো তুমি আসতে পারো। যাই হোক, মনিব বুঝা ফেলছে, মনিব ইসলামকে ডাক দিয়ে বলতেছে যে এই ইসলাম কোথায় নজর দিছস, মেয়েটা আমার কলিজা রে, তুই আমার মেয়ের দিকেই নজর দিছস, তোর তো চাকরি তো থাকলো না, আর তোর যে কি হবে এটা তুই ভাবতেও পারতেছি না। তো খুব মারপিট করেছি, মারপিট করার পরে ইসলামের বলতেছে যে যাও জীবনের মতো আজকেই চাকরি শেষ, বিদায় হয়ে যাও। ইসলাম মনে ব্যথা নিয়ে, আসলে ব্যথা না, দীর্ঘদিনের সম্পর্ক আর এই জিনিসটা কে চলে যেতে হয়, এ মন কি মানে, মন মানে কি মানে না। তো যাই হোক, রওনা দিস, রওনা দিতে যে অনেক দূরে চলে গেছে ট্রেন স্টেশনে, যে ভাবতেছে অনেক দূরে চলে যাব, অদূরে যেখানে যে আমি নিরিবিলি একাকি থাকতে পারি, ঠিক ট্রেন স্টেশনে যে পৌঁছেছে এমন সময় আনোয়ার নতুন নাম্বার থেকে একটা কল, বলতেছে যে ইসলাম তুমি কোথায়? তো বলতেছে যে আমি ট্রেন স্টেশনে। কে তুমি? বলতেছে আমি তোমার শান্তি। আমি তোমার কি? শান্তি। তুমি থাকবা ট্রেন স্টেশনে আর শান্তি থাকবে বাড়ি, এটা হতে পারে না। তুমি যেখানে শান্তিও সেখানে। তুমি দাঁড়াও আমি আসতেছি, চলে গেছে। দোকানদার দোকান বন্ধ করে বাড়িতে আসতে এসে দেখে বিবির মনটা অনেক খারাপ, বলতেছে কি হয়েছে রে, তোর আঙ্গুর ফলের মতো চেয়ারা শুকিয়ে কিসমিস হয়ে গেছে, মুখটা মলিন কেন, মুখ মলিন করে বসে আছো কেন, সে শান্তি কই? তো বলছে যে ইসলাম যেখানে শান্তিও সেখানে। বলতেছে তার মানে? তো বলতেছে হ্যাঁ, ইসলামকে দোকানে রাখো নাই, ইসলামকে বিদায় করে দেছো, সেই ইসলাম ট্রেন স্টেশনে, তোমার সে শান্তিও ট্রেন স্টেশনে। ইসলাম যেখানে শান্তিও, এদেশে ইসলাম নাই তাই শান্তি নাই, যদি ইসলাম থাকতো তো শান্তি থাকতো, যে দেশে কোরআন নাই সে দেশে শান্তি নাই, যে দেশে কোরআনের তাফসির নাই সে দেশে শান্তি নাই, যে দেশে মহিলাদের পর্দা নাই সে দেশে শান্তি নাই। কোরআন বলতে দাও না, শান্তি পাবে কোথায়? যদি শান্তি থাক, ইসলাম থাকতো তাহলে শান্তিও থাকতো, ইসলাম ট্রেন স্টেশনে শান্তিও ট্রেন স্টেশনে, ইসলাম যদি থাকতো সংসদে শান্তিও থাকতো সংসদে, ইসলাম নাই তাই শান্তি নাই। কথা বুঝছেন? ইসলাম নাই শান্তি পাবো কই? শান্তি শান্তি করে জিকির করে তসবিটা আপনি শান্তি আসে না, শান্তি কি তসবিতে? শান্তি কোরআনে, শান্তি হাদিসে। কোরআন মানবেন শান্তি দিবে কে? আসতে বলুন কে?
অভয়নগর একটা জিনিস আছে, আসতে বলার কথা বললে অনেক জোর হয়, মাশাআল্লাহ অনেক ভালো তো আপনার। এরপরে বলতেছে কাসরাদার সুরাত, মনে আছে তো না? বাদামের দিকে যায় নাই তো, বাদামে গেছে কি? কাসরাদার সুরাত যারা দেখবে নিত্য নতুন বাহিনী তৈরি করবে আর বলবে আমরা মানুষ সেবায় নিয়ে যেত, আর মানুষ সেবার নামে গোপনে গোপনে যে গ্রেফতার করে আর বলতে থাকে কোন উপায় নাই উপরের অর্ডার, এ বেটা তোর চাইতে উপরে যে আরো একজন আছে এর কথা ভাবুস নাই, কথা বলে না কেন? বাদশাহ জুরমে মারা দরগজার মাগনা গরনি বেমত আমার জেগার, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কাম কাম হাই, আল্লাহ আল্লাহ এস শিরে নিস্ত নাম শের সাগর মিকনাদ জানাম তামাম, তোর চাইতে বড় বাদশাহ সেই বাদশাহর কথা চিন্তা করো নাই, তুমি উপরওয়ালার অর্ডারে গ্রেফতার করো। আরে নিত্য নতুন বাহিনী সম্পর্কে হাদিসের সানে উরুজে পড়েছিলাম, নতুন নতুন বাহিনী তৈরি হয়, নতুন নতুন প্রশাসনিক বাহিনী তৈরি হয়, মানুষ সেবার নামে এক এক নতুন নাম দিতে থাকে আর বলে মানুষের সেবার জন্য তৈরি করলাম, নতুন নতুন বাহিনী আছে না নাই? আছে না নাই? গল্প বলতেছি না হাদিস, হাদিস বলতেছি। যদি বলেন এই হুজুর হুজুর এই হাদিস চলবে না, এত গরম ওয়াজ না একটু নরম ওয়াজ, তাইলে আমি নাই। তাফসির মাহফিলের নাম দিয়ে আনছেন বলতে দিবেন না, তাইলে চেয়ারে বসবো না চলে দেবো। এরপরে দেখেন নিত্য নতুন বাহিনী সম্পর্কে বলতেছেন, নিত্য নতুন বাহিনী বলতে কি বোঝায়? আর্মি, র‍্যাব, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, নতুন নতুন কিনা? একমাত্র যদি শুধু আর্মি বানাইতো তাও দেশ চলতো না, চলতো না? শুধু বিডিআর বানাইতেন তবুও চলতেন তো, নিত্য নতুন নাম আছে না নাই? মিলাবেন প্রেক্ষাপটের সাথে মিলাবেন, তাইলে ওয়াজ মজা লাগবো, ভালো লাগবো, কথা ঠিক কিনা? আজ থেকে দীর্ঘ 1460 বছর আগে রসুল বলতেছেন কাসরাতের সুরাত নিত্য নতুন বাহিনী হবে আর মানুষের সেবার নামে সেবাই নিয়ে যেত এই নামে পরিচালিত থাকবে, আর গোপনে গোপে মানুষের ঘরে ঘুমাইতে দিব না, মাঠে সিমের বানের নিচে যে ঘুমানো লাগে। মুসলমান মুমিন কালিমাওয়ালা ওই যুগে আর বেঁচে থেকে লাভ নাই, মালিকের কাছে প্রার্থনা করো মালিক এই যুগে আর বাঁচিয়ে রেখো না, ইমানি মৃত্যু দাও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাই। সুবহানাল্লাহ, সেই যুগে এসেছে না আসে নাই? আসছে না আসে নাই? চলতেছে কি? তাইলে আমাদের কপাল অনেক ভালো, খুব ভালো যুগে আসছে আমরা। এরপরে দেখেন তিন নাম্বার রসুল বলতেছে ওয়া বাইনাল হুকমি, যখন দেখবে হুকমি মানে বলছেন নাকি হাকিম, যারা বিচার করে বিচারক, আরে বিচারক তার বিচারকে বিক্রয় করে দেয়, ওই সময় মুমিন মুসলমান কালেমাওয়ালা আর বেঁচে থাকে লাভ নাই, কথা বলে না কেন? আই মুসলমান মুমিন কালেমাওয়ালা যে যুগে দেখবে বিচার বিক্রয় হয়ে যায় ওই যুগে আর বেঁচে থেকে লাভ নাই, ইমানি মৃত্যু চাও। আরে বিচার কিভাবে বিক্রয় হয়? ন্যায় জিনিসটাকে অন্যায় বানাইয়া দেয় 5,000 টাকায়, হয় না বোধ হয়? অভয়নগরের আমার ওইদিকে হয় বিচার ঘুরা যায়, একজন নেতার সন্তান অপরাধ করছে তার বিচার একরকমের হয়ে যায়, আর একজন রিক্সা চালক তার বিচারটা আর এক রকমের হয়, আর একজন গণ্যমান্য ব্যক্তি গ্রামের মধ্যে তার অনেক দাম এর সন্তান অপরাধ করলে তার বিচারটা একরকমের হয়, আর যদি একজন গরিব অসহায় মানুষের সন্তান অপরাধ করে তার বিচারটা আর এক রকমের হয়, কথা বলেন? বিচারের আমানতদারি নাই, আর বিচারের
আল্লাহর আমানতদারি জানেন নাই ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাদুল আমানাতি ইলা আহলিহা মালিক বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম নিশ্চয় মালিক বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাদুল আদল করো সমান করো আমানাতে ইলা আহলিহা যার যা আমানত তার পরিবার তার কাছে পৌঁছায় দাও সুবহানাল্লাহ কইতেন না আরে আমানত কিভাবে পৌঁছাবেন আল্লাহর এক বান্দা একটা বাড়ি সহ জমিন কিনছেন একজন মুসলমান ভাইয়ের কাছে আর এই বাড়ি সহ জমিন কেনার পর ওই বাড়ির মধ্যে যে একটু খনন করতেছে একটু খোঁড়ে কাজের জন্য কিছুক্ষণ খোঁড়ার পরেই দেখতেছে কি যেন একটা আওয়াজ আসতেছে আস্তে আস্তে খুঁড়তেছে খোঁড়ার পরে দেখি বিরাট সুন্দর একটা কলস দেখা যায় কলসটার মুখ খুলছে খোলার পরে দেখছে কলসের মধ্যে স্বর্ণ স্বর্ণ ভরা কলস পেয়ে গেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত স্মরণ হয়ে গেছে আমার মালিক বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা যা সে ফিরাইয়া দাও পৌঁছাইয়া দাও আরে কি করব জমিনটা মুসলমান ভাইয়ের কাছ থেকে কিনছি কিন্তু স্বর্ণ ভরা কলসটা আমি কিনি নাই কথা বুঝতেছেন জমিনটা আমি কিনছি কিন্তু স্বর্ণ ভরা কলস কিনি নাই কলসটা নিয়ে বিবির কাছে চলে আসছে বলতেছে এই বিবি যে মুসলমান ভাইয়ের কাছ থেকে জমি আর বাড়িটা খরিদ করলাম এই বাড়ির মধ্যে খুঁড়তে যে কলসটা পেয়ে গেছি বিবি বলতে স্যার দেরি করা যাবে না যাও যাও তাড়াতাড়ি ওই মুসলমান ভাইয়ের আমানতটা তার বাড়িতে দিয়ে আসো সুবহানাল্লাহ কইলেন না একটু জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে করে বলেন আল্লাহু আকবার আরে কি বিবি পাইছেন এত উম্মে জামেলা বলতেছে আপনার কি মনে নাই ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা মালিক বলছে যারা আমানত তার পরিবারের কাছে ফেরত দাও পৌঁছায় দাও আজকে দিনের জন্য সত্তরটা আমল যদি করতে পারি তাইলে কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আমানতদারি মালিকের যে বান্দাগুলো উঠবে মালিক তাদের কাতারে আমাদের দাঁড় করায় দিবে বলে সুবহানাল্লাহ কলসটারে মাথায় লইয়া মুসলমান ভাইয়ের বাড়ির দিকে রওনা নিকটবর্তী হয়ে যে ডাক দিতেছে ও মুসলমান ভাই বাড়িতে আছেন নাকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির থেকে ছোট্ট যে সালামের জবাব আসছে ডাক দিয়ে বলতে চাই ভাই তোমার আমানতটা তোমার কাছে দিতে আসছি সুবহানাল্লাহ কোন তোমার আমানতটা তোমার কাছে দিতে আসছি বলতেছে কিসের আমানত কোন জায়গা থেকে আনছো কি এটা আই ভাই তোমার কাছ থেকে জমিন আর বাড়িটা কিনছি স্বর্ণ ভরা কলস কিনি নাই ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত আমার মালিকের আয়াতটা আবার বারবার স্মরণ আসতেছে আমি যদি তোমার আমানতটা তোমার বাড়িতে ফেরত না দিয়ে যাই কিয়ামতের দিন মালিক যদি আমানতের খিয়ানতদারি হিসাবে আমাকে দাঁড় করাইয়া দেয় তাইলে আমি জাহান্নামের আসামি হয়ে যাব সেদিন জাহান্নামের দ্বার প্রান্তে মালিক পৌঁছায় দিবে আর জাহান্নাম আমাকে ডাকতে থাকবে ইলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিন ফিহা জাহান্নামের দরজা থেকে আহ্বান করা হবে ডাকা হবে এই বিপদে আমি পড়তে চাই না দেখছেন আমার উদ্ধারকারী কই বলতেছে ভাই এই স্বর্ণ ভরা কলসটা আমার নয় বলতেছে না তোমার না হইতে পারে তবে মনে হয় তোমার দাদা তোমার বাবার জন্য রাখছিল বলতে মনে নাই দেখছেন কি ইমান কত বড় ইমান স্বর্ণ ভরা কলস তাও নিতে চাই না আর আমাদের বাথরুমের একটা পুতলি পারলেও তো ছাড়ি না কথা বলেন কত হক নষ্টকারী মানুষ হক নষ্টকারী মানুষ যদি আপনি তাকান তাইলে বুঝবেন কিভাবে হক নষ্ট করতে থাকে আর একটু দিলে ভয় আসে না মালিক তো ধরবেন হাত্তা ইয়াওমা ইয়াকুমুল হিসাব মালিক যদি বলে কড়াই গুন্ডা হিসাব দাও
তাইলে সেদিন আমার অবস্থা কি হবে, আমি জাহান্নামের আসামি হয়ে যাব, ভয় আসে না? মুসলমান ভাই বলতেছে না, জমি তোমার কাছে বিক্রয় করে দিছি, আর এই স্বর্ণ ভরাং কলসের মালিক আর এখন তুমি হয়ে গেছো। বলি সুবহানাল্লাহ, জমিটা আমি তোমার কাছে বিক্রয় করে দিছি, স্বর্ণ ভরাং কলসটার মালিক এখন তুমি, তোমার জন্য তুমি লয়ে যাও। বলতেছে না, আমি লয়ে যাও না, এটা তোমার, তুমি লয়ে যাও। দুইজন ঠেলা ঠেলি, আর এখন বমি করাও, অনেক সময় গাড়ির মধ্যে থেকে পলিথিন বান্ধা ফেলায় দেয়, দৌড় দিয়ে যে ধরে কি না জানি পাইছি, হাত দিয়ে ধরে দেখে বমি করে ফেলছে। কিসের আমানতদারি, কিসের আমানতদারি? দেখেন একটু আমানতদারি কারে কয়। দুইজন বলতেছে, না ভাই আমি নেব না। ও বলছে, আমিও নেব না, তুমি লয়ে যাও। না ভাই আমি নেব না, তুমি লয়ে যাও। কয় তালি বিচারকের কাছে যাওয়া লাগবে, বিচারকের কাছে চলে গেছে। বিচারকের কাছে যে বর্ণনা দিয়ে বলতেছে, বিচারক যে ব্যক্তি বিক্রেতা তার কাছে জিজ্ঞাসা করতেছে, তোমার কি কোনো সন্তান আছে, জানি বিবাহ দেওয়ার মতো সন্তান? বলতেছে, আমার একটা ছেলে সন্তান বিবাহর বিবাহের উপযোগী হয়ে গেছে। ক্রেতা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতেছে, এই কালে মামলা ভাই তোমার কি কোনো মেয়ে আছে নাকি বিবাহর উপযুক্ত? কয় আমার একটা মেয়ে বিবাহর উপযুক্ত আছে। বিচারক বলতেছে, তাই না, একটা কাজ করতে হবে, যদি আমার বিচার তোমরা মানো তাইলে আমি বিচার করে দিতে পারি। সুবহানাল্লাহ। কোন বিচারক বলতেছে, তোমার ছেলে আর ক্রেতার মেয়েকে আমি বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। বললেন, না কত সুন্দর বিচার, আদল করলেন, সমান করলেন। আর বর্তমান বিচারক, আপনি 5000 টাকা যদি গোপনে যে পকেটের মধ্যে গুজা দিতে পারেন তাইলে ধর্ষণ মামলাও খারিজ হয়ে যায়, রেপ করলেও খারিজ হয়ে যায়, জেল দিনে মানেও যদি স্মাগলিং করে তবু এই মামলা হয় না, হামলা হয় না। কিন্তু কোরআন বলবেন, কোরআনের তাফসীর করতে যাবেন, আপনার মামলার অভাব নাই। কথা ঠিক কিনা? শুধু ঠিক না, আস্তে ঠিক বললেও ঠিক, জোরে বললেও ঠিক, ঠিক তো ঠিকই। একটা ভাই বুঝছে, এই জন্য 3 নম্বর মনে আছে তো, অবাইনাল হুকমি, যারা বিচার করবে, আরে বিচারক তো এমন হওয়া লাগবে, বিচারক তো এমন হওয়া লাগবে, আদল করবে, সমান। কে আমার দলের, কে আমার নেত্রীর, কে নৌকার, কে দাড়ি পাল্লা, কে নাঙ্গল, কে বাঙ্গল, কে জাসদ কি বাসদ, ও সব দেখার সময় নাই, বিচার তো বিচারই হবে। কথা বলেন, কে আমার নাঙ্গল করে, কে আমার নৌকা করে, কে আমার দাড়ি পাল্লা করে, কে জাসদ করে, ওটা নয়, বিচারকের কাজ হবে সুষ্ঠু বিচার। কিন্তু বিচারক জানে, জিন্দগির মধ্যে একটা পালকুনাদান শরীরে লাগে নাই, এমন মানুষকে যাবজ্জীবন দিয়েও আবার পুনরায় ফাঁসি কার্যকর করে দেয় না, দেয় না? আরে জানে, এই জিন্দগির ভিতরে একটা ধুলা বালু তার গায়ে ওই সময় লাগে নাই। কোন সময়ের কথা বলবো নাকি, ওই সময় একটা ধুলা বালু তার গায়ে লাগে নাই, জানা সত্ত্বেও কোন জায়গায় রাখছে। তো ব্যাপক অভিজ্ঞতা আপনাদের, মাশাআল্লাহ। আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। এরপরে লক্ষ্য করেন, তারপরে বলতেছে, ভাই তোমার ছেলে আর তোমার মেয়ে, তোমার ছেলে আর তোমার মেয়েটাকে আমি বিচারক হিসাবে বিবাহ দিতে চাই। বিবাহ দিয়ে দিলেন। এবার বলতেছে যে, ভাই স্বর্ণভরা কলসটা আমার হাতে দিয়া দাও। স্বর্ণভরা কলসটা নিজে হাতে লইয়া বলতেছে, আই তোমারও কলস নেওয়া লাগবে না, ক্রেতা তোমারও নেওয়া লাগবে না, তোমার ছেলে বিচারটাকে বিক্রয় করে দেওয়া হয়। মুসলমান মুমিন কালেমাওয়ালা, ওই যুগে আর বেঁচে থেকে লাভ নাই, ইমানি মৃত্যু চাও, ইমানি মৃত্যু চাও, ওই যুগে কল্যাণ পাবে না, কামিয়াব পাবে না। কথা ঠিক কিনা? কল্যাণ আছে কি এখন? কল্যাণ যে কোন দেশে হারাই গেছে খুঁজে আনাই মুশকিল, করে পাবেন কল্যাণ? তারপরে দেখেন 4 নম্বর, ওয়া ইস্তাকফা কদ বিদাম,
গল্প করার জন্য আসে নাই। ইস্তিগফারকুম বিদাম, রাসূল বলতেছে পশু পাখির রক্তের দাম মানুষ দিবে কিন্তু মানুষের রক্তের দাম দিবে না। কথা বলে না কেন? পশু পাখির রক্তের দাম দিবে কিন্তু মানুষের রক্তের দাম দিবে না। কিভাবে মানুষের রক্তের দাম দিবে না? একটা পাখি মারলে আপনার দণ্ডনীয় অপরাধ 3 মাসের জেল দেওয়া হয়। কয় মাসের? 3 মাসের। যদি আপনি একটা পাখি মারেন তাইলে যদি এটা নিয়ে নিম্ন কোর্টে মামলা দেওয়া হয়, নিম্ন কোর্ট কমপ্লিট আপনার উচ্চ আদালতে যে 3 মাস জেল, আপনি একটারে মারছেন আর একটা একা হয়ে গেছে, ও জোর ছিল মারলেন কেন, এটা আপনার অপরাধ। আরে একটা পাখি মারার অপরাধে যদি 3 মাস জেল হয় আর কোরআনের কথা বললে তাদেরকে মারো তোমাদের কি হবে? এ কথা বলে না কেন? ভয় করে? এবার কোরআনের কথা বলো। কোরআনের কথা বলার কারণে তাদেরকে ধরে ধরে অন্ধকারের মধ্যে রাখো আর জিন্দেগির মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করাও, ঝুলাইয়া দাও, তোমাদের তাইলে কি হওয়া উচিত? কথা বলে নগদ খবর চাচা বুঝে ফেলছে। এরপরে তাকান, 3 নাম্বার মালিক বলতেছে, 4 নাম্বার মালিক বলতেছে মানুষ পশু পাখির রক্তের দাম দিবে কিন্তু মানুষের রক্তের দাম দিবে না। মানুষের রক্তের দাম দিবে না, মানুষের রক্তের দাম যখন দিবে না মুসলমান মুমিন কালেমাওয়ালা ওই যুগে আর বেঁচে থেকে লাভ নাই, ইমানি মৃত্যু চাও। ও মালিক এই যুগে তার কল্যাণ নাই, বেঁচে থেকে কি করব? কথা ঠিক কিনা? অবাইনাল হুকমি। এই জন্য বলছে যারা বিচার করবে আদল করবে সমান করবে, বিচার আদল করবে বিচার সমান করবে, আর যখন দেখবে বিচার আর সমান হয় না ওই যুগে মুসলমান মুমিন কালিমাওয়ালা আর বেঁচে থেকে লাভ নাই, মালিকের কাছে ইমানি মৃত্যু যাও। এরপরে বলতেছে যখন দেখবে 4 নাম্বার ইস্তিগফারকুম বিদাম, যখন মানুষের রক্তের দাম থাকে পশু পাখির রক্তের দাম থাকে মানুষের রক্তের দাম থাকে না, ওই সময় মুসলমান মুমিন কালিমাওয়ালা আর বেঁচে থেকে লাভ নাই। 5 নাম্বার যখন দেখবে কতিয়াতের রিসনি সম্পর্ক ছিন্ন করে ফেলে, নিজের সন্তান মায়ের হক আদায় করে না, নিজের বিবি স্বামীর হক আদায় করে না, আছে না নাই? আরে এমন কোন পরিবার নাই যে পরিবারে মোবাইল নিয়ে অশান্তি নাই? কয় কনে কথা বলো তুমি? আরে বিবি একটাই মাত্র নাম মামলা দায়ের করে, কোন জায়গায় কথা বলো? তোমার মোবাইল মাঝে মাঝে বিজি পাই কেন? কথা বলে না কেন? অবিবাহিতারা ঠিক বললি তো হবে না, বিবাহিরা বিবাহিতারা বলেন ঠিক, এমন কোন সংসার নাই অধিকাংশ বেশি সংসারের মধ্যে অশান্তি মোবাইল আর মোবাইল, মোবাইলের এত বড় একটা গজব গোটা সংসারটারে জাহান্নামের একটা অংশ বানায় ফেলছে। কথা বলেন, পতি আদার রিসনি সম্পর্ক নষ্ট হয়ে যায় ছিন্ন হয়ে যায়। যখন দেখবে উস্তাদ আর ছাত্রর মধ্যে সুসম্পর্ক নাই, জনগণ আর নেতার মধ্যে সুসম্পর্ক নাই, কথা বলে না কেন? যখন দেখবে সন্তান আর পিতার মধ্যে সুসম্পর্ক নাই, মালিক বলছে ও মুমিন মুসলমান কালিমাওয়ালা ওই যুগে আর বেঁচে থেকে লাভ নাই, মালিকের কাছে ইমানি মৃত্যু চাও, দুনিয়া আর বেঁচে থেকে কল্যাণ পাবে না। এমন যুগ এমন যুগ, ছোট্ট একটা ঘটনা ওয়াকিয়ার মধ্যে লেখা হয়েছে পড়ছিলাম, একটা সন্তান একটা মেয়েকে অনেক মহাব্বত করে ফেলছে ভালোবাসছে, সাঈদ ইবনে আল কুবাইব তার নামে সন্তানটার নাম, মা জেনে ফেলছে এই যুবক কান খাড়া করে শোনা যাও, অল্প একটু সময় গল্প করার জন্য আসি নাই, এই 6টা কথা বইলাই মোনাজাত দিয়া দিব ইনশাল্লাহ। যখন মা জেনে ফেলছে, মা প্রথমে বলছে এই বাবা
খবরদার এমন মেয়ে বিবাহ করবি না যে কোরআন মানে না, এমন মেয়ে ঘরের মধ্যে আনবি না যে সুর সুরে বোরকা পরে আর ডানা কাটা পরীর মতো উঠতে উঠতে যায়, এমন মেয়ে ঘরে আনবি না যার 4 ইঞ্চি পেটটা মানুষ দেখা ফেলে। আরে পেটটা তো দামি, পেটটা তো দামি, পেটটা যদি আবৃত করে রাখে তাইলে ওই পেটের মধ্যে ইমাম বুখারী আসে, পেটটা যদি আবৃত করে রাখে বিশ্ববিখ্যাত মুফাসসির ওই পেটে জন্ম নিয়ে দুনিয়াতে আসে। আরে পেটটাকে যদি আবৃত করে রাখে তাইলে ওই পেটের মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি আসে, আর পেটটারে যদি আলগা করে জনগণকে খুশি করতে চায় খুশি করে রাখে ওই পেটে আনোয়ার শাহ কাশ্মীরি আসে না, ওই পেটে সালমান শাহ আসে।